হাই, এসি সার্কিট অ্যানালাইসিস কোর্সের এই ভিডিওতে আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস রিলেটেড প্রবলেম সলভ করব। তো ইতিমধ্যে আমি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস রিলেটেড থিওরি আলোচনা করেছি, সেটা আমার চ্যানেলের প্লে লিস্টে রয়েছে অথবা ভিডিও নিচে ডিসক্রিপশনে ফুল প্লে লিস্ট লিঙ্কটি দেওয়া থাকবে। তো এখানে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটা এসেছিল ডিএনসিসি অর্থাৎ ঢাকা নর্থ সিটি কর্পোরেশন জব এক্সাম 2020-এ, এবং একই সাথে প্রবলেমটি আলেকজান্ডার এন্ড সাদিকু বইয়ের প্র্যাকটিস প্রবলেম 7.2-তে রয়েছে। তো প্রবলেমটি সিম্পল এবং বেসিক লেভেলের প্রবলেম, তো আমরা কীভাবে প্রবলেমটি সলভ করতে পারি সেটা দেখি। এখানে প্রবলেমে বলা আছে, ইফ দ্য সুইচ ইন দ্য ফিগার ওপেন স্যাট টি ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু জিরোতে এটা ওপেন হয়ে যাচ্ছে, আর টি ইজ ইকুয়াল টু জিরোর আগ মুহূর্তে কী ছিল, এটা ক্লোজ ছিল। টি ইজ ইকুয়াল টু জিরো এবং তারপরের থেকে এটা কী হলো, ওপেন হয়ে গেল। ফাইন্ড ভিটি অর্থাৎ ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ, এই ভিটিটা ক্যালকুলেশন করতে হবে ফর টি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, অর্থাৎ জিরো এবং তার থেকে বড় সময়ে এই ভিটিটা ক্যালকুলেশন করতে হবে। এখন আমাদের ফার্স্টে দেখার বিষয়, এটা কি সোর্স ফ্রি সার্কিটের আন্ডারে পড়বে না সোর্স সার্কিট আন্ডারে পড়বে। সো আমরা কী ক্যালকুলেশন করবো, আমরা ক্যালকুলেশন করবো হচ্ছে ভিটি। এখন ভিটিটা সোর্স সার্কিটের জন্য একরকম ইকুয়েশন আসে এবং সোর্স ফ্রি সার্কিটের জন্য একরকম ইকুয়েশন আসবে। এখন টি গ্রেটার দ্যান আর ইকুয়াল ডে আমাদের ভিটিটা ক্যালকুলেশন করতে হবে। এখন টি ইজ ইকুয়াল টু জিরোতে এটা ওপেন হয়ে যাচ্ছে আর জিরোর আগ মুহূর্তে এটা ক্লোজ ছিল, যেহেতু এই গ্রেটার দ্যান ইকুয়াল অর্থাৎ জিরো এবং জিরোর থেকে বড় টাইমে আমাদের ক্যালকুলেশন করতে হবে ভিটিটা, তাহলে জিরোতে যেহেতু ওপেন আর 0.1 বা 2, 3, 4 এটা তো ওপেনই থাকবে, তাহলে ওপেন সার্কিট যখন এটা হয়ে যাবে তার মানে এই ব্রাঞ্চটা আর কোনো কনসিডারেশনে আসবে না, দ্যাট মিন্স এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, এটা বাতিল হয়ে যাবে। তাহলে জাস্ট এই ক্যাপাসিটার থাকবে আর দুটো রেজিস্ট্যান্স থাকবে, তাহলে এইটুকু সার্কিট জাস্ট আমাদের কনসিডারেশনে আসবে এই পার্ট। এখন এই পার্টে কি কোনো সোর্স রয়েছে, এই পার্টে কোনো সোর্স নাই, তাহলে এটা হচ্ছে সোর্স ফ্রি সার্কিট। এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ থাকবে সেটা এই পরবর্তীতে এই ব্রাঞ্চ বরাবর এই রাস্তা বরাবর কারেন্ট ফ্লো করতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভিটির ভ্যালু আসবে কত, আমাদের জানি ভিটি ইজ ইকুয়াল টু ভি জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। আর যদি এখানে সোর্স কনসিডারেশনে থাকতো, যদি ইকুয়েশনে দেওয়া থাকতো, যদি সোর্স কনসিডারেশন থাকতো তাহলে ইকুয়েশনটা আলাদা হয়ে যেত। তাহলে জাস্ট এই ইকুয়েশনে আমাদের কী কী আনন রয়েছে, এই ভি জিরোটা আনন রয়েছে এবং এ টি তো হচ্ছে টাইম, এটা তো টি গ্রেটার দ্যান ইকুয়াল মানে যে কোনো টাইমে হতে পারে, এটা তো দেওয়া নাই, জাস্ট টাউটা আমরা বের করবো। তাহলে এখান থেকে আমাদের ভি জিরো ক্যালকুলেশন করতে হবে এক নম্বর, আর টাও টাউটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে টাও ইজ ইকুয়াল টু আমরা কী জানি, আর ইকুইভ্যালেন্ট ইনটু সি ক্যাপাসিটরের ক্ষেত্রে, আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে আর থেভেনিন, আর ইকুইভ্যালেন্ট যেটা সেটাই হচ্ছে আমাদের আর থেভেনিন। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আসি, এই ভি জিরোটা ফার্স্টে ক্যালকুলেশন করবো। এখন ইতিমধ্যে আমি শর্টকাট নিয়ে আলোচনা করেছি, এই শর্টকাটটা জানা থাকলে আমরা ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারবো। সো শর্টকাটে আমরা দেখেছিলাম যে আমরা ভি ইনফিনিটি কখন ক্যালকুলেশন করবো, টি গ্রেটার দ্যান জিরোতে। ভি ইনফিনিটি মনে রাখা সহজ, কারণ ভি ইনফিনিটি মানে অনেক সময় পরে, দ্যাট মিন্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো টাইমে আমরা ভি ইনফিনিটি ক্যালকুলেশন করবো। আর ভি জিরো কখন ক্যালকুলেশন করবো, অর্থাৎ ক্যাপাসিটার অ্যাক্রস ভোল্টেজ যখন ভি জিরো, এই ভি জিরোটা টি লেস দ্যান জিরোতে ক্যালকুলেশন করবো, আর টাও টাওটা কখন, টি গ্রেটার দ্যান জিরো। এই কয়েকটা জিনিস মনে থাকলে আমরা ইজিলি প্রবলেমটি সলভ করতে পারবো, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এখন আমাদের যেহেতু ভি জিরো লাগবে, তাহলে ভি জিরোটা কখন ক্যালকুলেশন করবো, টি লেস দেন জিরোতে। তাহলে ভি জিরো ক্যালকুলেশন করবো টি লেস দেন জিরোতে। এখন টি লেস দেন জিরো মানে কী বোঝাচ্ছে, টি লেস দেন জিরোতে আমরা দেখতে পাবো টি ইজ ইকুয়াল টু জিরো টাইমে এটা ওপেন হয়ে যাচ্ছে, আর টি লেস দেন জিরোতে তার মানে এটা কী ছিল, ফার্স্টে ক্লোজ ছিল, তারপর তো এটা ওপেন করে দিলাম। আচ্ছা, যখন এটা ক্লোজ থাকবে তখন এই রাস্তা বরাবর কারেন্ট ফ্লো করবে, এখানে ক্যাপাসিটার থাকবে, রেজিস্টার থাকবে, এখানে একটা রেজিস্টার থাকবে। আমরা কী করবো, এর অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেশন করবো। তাহলে আমরা থিওরিতে দেখেছিলাম যখন ডিসি সাপ্লাই আমরা দিব তখন সেক্ষেত্রে ক্যাপাসিটার কী হিসেবে কাজ করে, ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, এবং ওপেন হয়ে গেলেই তো তার অ্যাক্রসে আমরা এখানে একটা ভোল্টেজ পাবো এবং সেটাই আমরা ক্যালকুলেশন করবো। তাহলে আমাদের সার্কিটটা কীরকম আসবে, এরকম আসবে হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। অর্থাৎ এটা ক্লোজ থাকলো, এই সুইচ ছিল এটা ক্লোজ হয়ে গেল এবং ক্যাপাসিটার যেটা ছিল সেটা ওপেন করে দিয়ে তার অ্যাক্রসে আমরা ভোল্টেজ ক্যালকুলেশন করবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। এটা আমরা দেখেছিলাম থিওরিতে, শর্টকাট নিয়ম হচ্ছে যেহেতু সাপ্লাই কারেন্ট এদিক দিয়ে আসতেছে এবং এই মাঝখানে ফাঁকা রয়েছে তো আমরা এটা ওপেন হয়ে যাবে, ওপেন করে দিলাম। এখন এর অ্যাক্রসে আমরা ভোল্টেজ ক্যালকুলেশন করব। এখন কথা হচ্ছে, এটা ইজিলি যারা বুঝতে পারছি তারা খুবই ভালো, আর যদি না বুঝে থাকে তাহলে আমি একটু দেখে নিই যে এটা আমরা ভোল্টেজ ডিভাইডার টুল ইউজ করেই ইজিলি ক্যালকুলেশন করতে পারবো কীভাবে। কারণ দেখতে পাচ্ছি এই একটা পয়েন্ট, এই পয়েন্টে এই দুইটা রেজিস্ট্যান্স কি প্যারালাল রয়েছে, অর্থাৎ 12 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ যেটা আসবে সেটাই 4 ওহমের অ্যাক্রসে আসবে এবং সেটাই আমাদের বের করতে হবে। এই 12 ওহমের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ থাকবে, 4 ওহমের অ্যাক্রসে সেই ভোল্টেজ থাকবে এবং এই ভোল্টেজটা এখানে থাকবে, অর্থাৎ যেহেতু প্যারালাল, প্যারালাল কী থাকে, একই সেম পয়েন্টে রয়েছে তার মানে কি ভোল্টেজ সেম থাকবে। তাহলে এই সার্কিটটাকে আমরা এভাবেও ড্র করতে পারি, অর্থাৎ এই ভি জিরোটা এখানে ক্যালকুলেশন না করে আমরা এখানেও ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভি জিরো, এটা হচ্ছে আমাদের ভি জিরো। এখানে ক্যালকুলেশন করা যে কথা, এখানে ক্যালকুলেশন করা একই কথা, অর্থাৎ প্যারালাল। আমরা তাহলে কী করতে পারি, এই দুইটা প্যারালাল করবো, প্যারালাল করে তার কারেন্ট ডিভাইডার টুল ইউজ করে আমরা সিম্পল এইটার অ্যাক্রসে ভোল্টেজটা ক্যালকুলেশন করতে পারবো। আমরা একটু সার্কিট ডায়াগ্রামটা দেখে নিই।
জাস্ট এটা আসবে হচ্ছে 6 ওহম রেজিস্ট্যান্স এখানে আর এখানে 24 ভোল্ট আর এই দুটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করব দুটো প্যারালাল রয়েছে 12 এবং 4 প্যারালাল শর্টকাট নিয়ম কি 12 ইনটু 4 ডিভাইডেড বাই গুণফল বাই যোগফল 12 প্লাস 4 এটা করলে আমরা পাবো হচ্ছে 3 ওহম তাহলে এটা আসবে কত 3 ওহম তাহলে জাস্ট এটার অ্যাক্রোসে আমরা ভোল্টেজ ক্যালকুলেশন করতে পারলেই সেটাই হচ্ছে ভি জিরো তাহলে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা ভোল্টেজ ডিভাইডার টুল ইজিলি অ্যাপ্লাই করতে পারবো সেই জন্য আমরা এই কন্ডিশনটা করে নিলাম এটা তো আমরা ইতিমধ্যে জানি এটা তো সিম্পল সার্কিট তাহলে এই ক্ষেত্রে আমাদের ভি জিরো কত আসবে যেটার অ্যাক্রোসে ভোল্টেজ বের করবো সেই রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই সিরিজ দুইটা রেজিস্ট্যান্সের যোগফল 6+3 ইন্টু কত আসবে টোটাল যে ভোল্টেজ সেটা তাহলে এক্ষেত্রে আমাদের অতএব ভি জিরোটা আমরা কত পাবো এখান থেকে 8 ভোল্ট তাহলে আমরা ভি জিরোটা পেয়ে গেলাম এখন আর ইকুইভ্যালেন্টটা বের করলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এখন আর ইকুইভ্যালেন্ট বের করার জন্য আমাদের কন্ডিশন কি টি গ্রেটার দ্যান জিরো অর্থাৎ টাও টাওয়ার মধ্যেই তো রয়েছে আর ইকুইভ্যালেন্ট তাহলে টি গ্রেটার দ্যান জিরোতে আমরা আর ইকুইভ্যালেন্ট বের করবো তাহলে টি গ্রেটার দ্যান জিরোতে এখন টি গ্রেটার দ্যান জিরোতে আমরা দেখতে পাবো যে জিরো থেকে বড় দ্যাট মিন্স সার্কিটটা ওপেন থাকবে এখন এটা যদি ওপেন থাকে তাহলে এই রাস্তা বরাবর কোনো কারেন্ট ফ্লো করবে না তার মানে এই ব্রাঞ্চটা পুরোটাই বাতিল হয়ে যাবে এই ব্রাঞ্চ পুরোটাই বাতিল তার মানে এই যেহেতু ওপেন থাকবে তাহলে এই ব্রাঞ্চটা বাতিল হয়ে যাবে তাহলে লাস্ট কতটুকু থাকবে এইটুকু থাকবে আচ্ছা তাহলে এইটুকু আমরা ফার্স্টে ড্র করে নিই তাহলে এখানে থাকলো হচ্ছে একটা রেজিস্ট্যান্স এখানে আরেকটা রেজিস্ট্যান্স এটা হচ্ছে 12 এটা হচ্ছে 4 ওহম এখন এখানে ছিল কি একটা ক্যাপাসিটর এখন আর ইকুইভ্যালেন্ট যখন বের করব আমরা কি দেখেছিলাম ক্যাপাসিটরটা ওপেন করে দিয়ে এর অ্যাক্রোসে আমাদের আর ইকুইভ্যালেন্ট বের করবো বা আর থেভেনিন বের করবো এটাই হচ্ছে আমাদের কাজ তাহলে ভোল্টেজ যখন ক্যালকুলেশন করবো ভি জিরো হোক বা ভি ইনফিনিটি হোক এগুলো ক্ষেত্রেও ক্যাপাসিটর ওপেন করে দিয়ে তার অ্যাক্রোসে ভোল্টেজ বের করবো এবং আর ইকুইভ্যালেন্ট বের করার ক্ষেত্রেও ক্যাপাসিটরটা ওপেন করে দিয়ে তার অ্যাক্রোসে ভোল্টেজ বের করবো আচ্ছা আর ইকুইভ্যালেন্ট বের করবো এখন কথা হচ্ছে সিম্পল দেখতে পাচ্ছি দুটো প্যারালাল রয়েছে 12 এবং 4 প্যারালাল তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসবে প্যারালাল 12 ইন্টু 4 ডিভাইডেড বাই 12 প্লাস 4 তাহলে পাবো হচ্ছে 3 ওহম আর আগে আমরা ক্যালকুলেশন করলাম আগে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে ভি জিরোটা কত পেলাম আমরা ভি জিরো পেলাম হচ্ছে 8 ভোল্ট তাহলে এখান থেকে আমাদের টাওটা ক্যালকুলেশন করতে পারবো তাহলে টাও ইজ ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি অর্থাৎ 3 ইন্টু আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 3 আর সিটা হচ্ছে 1/6 ফ্যারাড তাহলে 1/6 তাহলে এটা টাও কত আসবে 0.5 সেকেন্ড আসবে আচ্ছা তাহলে টাও হয়ে গেল ভি জিরো হয়ে গেল এখন জাস্ট এই ইকুয়েশন আমরা এটা বসাবো অতএব তাহলে আমরা কী ক্যালকুলেশন করবো আমাদের বের করতে বসে ভিটি ফর টি গ্রেটার দ্যান ইকুয়াল 0 তাহলে অতএব ভিটিটার কত আসবে এখানে আমাদের ইকুয়েশনটা ফার্স্ট লিখে নিই ভি জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও তাহলে ভি জিরোর ভ্যালু কত পেলাম 8 ভোল্ট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই টাওয়ার ভ্যালু কত পেলাম 0.5 তাহলে এটা 0.5 যদি আমরা ভাঙি এটা এখানে রাখলে হবে অথবা এটা লিখতে পারি 8 ই টু দি পাওয়ার মাইনাস 2t জাস্ট এটা আমরা এক লাইন বেশি করলাম এত ভোল্ট এটাই হচ্ছে আমাদের ভিটি এটা অ্যান্সার লিখতে পারি এটা অ্যান্সার লিখতে পারি সমস্যা নেই তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো জাস্ট সিম্পলি আমরা দেখলাম যে এই যে কন্ডিশনটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে এই প্রবলেমটি ইজিলি সলভ করতে পারবো আর আরেকটা বিষয় হচ্ছে সিম্পল ক্যাপাসিটরটা ওপেন হয়ে যাবে কার জন্য এই ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করলে ক্যাপাসিটর ওপেন হয়ে যাবে এবং তার অ্যাক্রোসে ভোল্টেজ এবং তার অ্যাক্রোসে আমাদের আর ইকুইভ্যালেন্ট বের করবো আর কন্ডিশনটা মাথায় রেখে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করতে থাকবো ওকে সো নেক্সট আমরা এই রিলেটেড অন্যান্য ম্যাথ আলোচনা করবো থ্যাংক ইউ